আমার ছেলে, একটা ছেলে আমার, আমি সারা জীবন এই ছেলেটা নিয়ে কিভাবে থাক, আমি চিন্তা করতেছি যে ছেলে সারা জীবন কেমনে কে দায়ভার নিব, এই গানটা সহ আমার ছেলের সমস্যা করে দিছে এই গানটা সহ। আমগাছে ঢিল ছোড়ার অপরাধে গেল 4 এপ্রিল এভাবেই এক শিশুকে মাথায় তুলে পরপর 3 বার আছাড় মারে প্রতিবেশী লেহাজউদ্দিন। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করলেও অবস্থার অবনতি হয়, নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। খুব বেশি খুঁজতে হয়নি আমাদের, ভুক্তভোগী শিশুটির কথা জিজ্ঞেস করতেই বাসা দেখিয়ে দিলেন অনেকে। বাসায় ঢুকতেই চোখে পড়ল শিশুটিকে, চিকিৎসা শেষে কোনোভাবে বেঁচে ফিরলেও এখন তার অস্বাভাবিক আচরণ। ভুক্তভোগী পরিবারটি বলছে, ঘটনায় তুরাগ থানায় মামলা দায়ের হলেও কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত লেহাজউদ্দিন। এখন বিষয়টি মীমাংসার জন্য তাদের উল্টো প্রতিনিয়ত চাপ দিচ্ছে আসামিপক্ষ। মীমাংসার জন্য ওনারা দৌড়াদৌড়ি করতেছে, চাপ দিতেছে, নাহলে তো আমরা এখানে থাকতেও পারবো না, সমস্যা হবে, আমাদের প্রচুর সমস্যা হবে। আর এলাকার মাথারই ওনাদের লোক, আমার তো কেউ নেই, আমি অসহায়, আমি গরিব মানুষ, আমি দিন আনি দিন খাই, আমার কে আছে বলেন? আমরা আছি অনেক অনেক চিপ, মানে বলতে গেলে আপনার ফাটা পাশে চিপাই আছি। এখন আমার ছেলেরে নিয়ে আমি এখান থেকে মনে করেন বের হইতে পারলেই বাঁচি। মাথায় সমস্যা হলে মাথায় আমাদের ও মানে ওর মত মতন ওই চলবো, ওর মত মতন কইতে হইব সব কিছু, যেটা চাইবো ওটা মন মতন না দিলে রাগে রাখবে, মারামারি করবে। সামান্য আম গাছ থেকে আম পাড়ার অপরাধে এমন নির্যাতনে হতবাক আমরাও, তাই কথা বলতে চাই লেহাজউদ্দিনের সাথে, কিন্তু বাসায় গিয়েও পাওয়া গেল না তাকে। লেহাজ সাহেব নাই, থাকে না এখানে, আসে না বাসায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রভাবশালী পরিবারটির বিষয়ে কেউ কথা বললেই তার উপর নেমে আসে নির্যাতন। নিকৃষ্টজনক এমন ঘটনার যথার্থ শাস্তি দাবি করছেন তারা। আপনারা ভিডিও ক্যামেরায় দেখছেন, আমি আর কি করবো, আমি তো আমার বাড়ির শিরপুর, আমার তো থাহন লাগবো, এখন কি করবো, বাইসা বাইসা থা না থা ছেলেটা এক হবে, এটা আমরা এনে বলে দিচ্ছি, পানি ডালছি আমি, যার কান্দা ব্লাড বাইরে ওটা বাইসা থা না থা তো একই। এটা অবশ্যই এটা একটা কঠোর শাস্তি নেওয়া উচিত, কারণ আমি তো বাচ্চাটা সে তো শিশু ফেরেস্তা, একটা আম খাইতেই চাইছে, তাই না? তো একটা আমের জন্য তো কারোর গায়ে হাত তাপে তুলতে পারেন না। ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরাজনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শাহজাহান বলেন, এমন ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবারটি। আসামি গ্রেফতারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। অভিযোগ করার সাথে সাথে পুলিশ সেটা মামলা হিসেবে এন্ট্রি করেছে, মামলার পরবর্তীতে আমরা সেটার কেন ঘটলো কী হলো সেটা তদন্ত করতেছি। আসামিকে এখনও ধরা যায় নাই, আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে, আমরা ওই অস্থিরই আসামিকে ধরতে পারবো, ধরে তাকে আইন আদালতে নিয়ে আসতে পারবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। ওই দুই জায়গা মারছে, ছোট ছোট শিশুরাও সেদিন নিজ চোখে দেখেছে সেই নির্মমতা। তারা বুঝতে পেরেছে শুধু মানুষ নয়, মানুষরূপী পশুরাও ঘাপটি মেরে থাকে আমাদেরই সমাজে। মুস্তাফিজ রুম্মন, বিজু টিভি, ঢাকা।